বিরতির পর ফিরে আসলাম। বিলোরিয়া শহরে উদ্ধার পুলিশের অভিযানে বিপুল পরিমাণে বিলিতি মদ এবং গোপন সূত্র মারফত এই মদ উদ্ধার করা সম্ভব হয়েছে পুলিশের পক্ষে, যাবতীয় ইতিমধ্যে খবর। তবে আজকের অভিযান প্রসঙ্গে যে খবর প্রাথমিকভাবে পুলিশের সূত্র থেকে পাওয়া যাচ্ছে, বিলোনিয়া শহরের এক নম্বর টিলা বাজার থেকে পুলিশের হাতে আটক হয়েছে 60 বোতল বিলিতি মদ। এবং জানা যায় আজ বুধবার সকালে বিলোনিয়া থানার পুলিশের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, সেই খবরের ভিত্তিতে বিলোনিয়া শহরের এক নম্বর টিলা বাজার এলাকায় ওত্তেতে বসে থাকে পুলিশ এবং কার্যত একটি গাড়িতে বোঝাই করা মদ উদ্ধার করা সম্ভব হয়েছে। অটো গাড়িতে প্রচুর পরিমাণে মদ ছিল, যার মধ্যে প্রায় 60টি বোতল বলে প্রাথমিকভাবে খবর। সেই মোতাবেক বিলোনিয়া থানার এসআই রাহুল জমাতিয়ার নেতৃত্বে অভিযান চলে। অভিযানের ফলে TR08A2A2436 নম্বরের একটি অটো গাড়ি থেকে 60 বোতলের বিভিন্ন ব্র্যান্ডের বিলিতি মদ উদ্ধার করা সম্ভব। এবং যদিও এই প্রসঙ্গে অটো চালক খগেন্দ্র দেকেও আটক করেছে পুলিশ, অটো চালক এবং তার সঙ্গে বিপুল পরিমাণে বিলিতি মদ বাজেয়াপ্তের ঘটনায় পুলিশের কি বক্তব্য রয়েছে শুনুন। আজকে একটা গোপন খবরের ভিত্তিতে আমরা একটা অটো গাড়ি যার নাম্বার TR08A2436 আটক করি, যার মধ্যে বিভিন্ন ভ্যারাইটির ফরেন্সিকার ছিল 60 বোতল এবং অটোর মালিক হল খগেন্দ্র দে। তাকে আমরা নাম্বার ওয়ান টিলা থেকে আটক করি, মদ বুঝাই করে যখন তিতা বাজারের দিকে যাচ্ছিল এবং এই অপারেশনের নেতৃত্ব দিয়েছিল এসআই রাহুল জমাতিয়া। এখন আসামি গিয়ে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে? আসামি অ্যারেস্ট করা হয়েছে। বিলোনিয়া থানার পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। ইতিমধ্যেই অভিযুক্ত গ্রেপ্তার, যে অটো চালক ছিল খগেন্দ্র দে, যাকে নিয়ে যাওয়া হয় বিলোনিয়া থানায়। বিলোনিয়া থানার ওসি পরিতোষ দাসের সঙ্গে কথা বলার পর তিনি সাংবাদিকদের সামনে জানাচ্ছেন যে ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে এবং চলছে তদন্ত। অভিযুক্তকে গ্রেপ্তার যেরকম করা হয়েছে, তার পাশাপাশি আরো বেশ কিছু প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। কোত্থেকে এই সমস্ত বিলেতি মদকে নিয়ে আসা হয়েছিল, কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল অটো ভর্তি মদ, সেই সমস্ত বিষয়ে তথ্য জোগাড় করতে এই মুহূর্তে তৎপর হয়ে উঠেছে বিলোনিয়া থানার পুলিশ। তবে রাজ্যে এই মুহূর্তে পুলিশ প্রশাসন রয়েছে যথেষ্ট কঠোর, কারণ নির্বাচনী মৌসুম চলছে, ভোট পর্ব ইতিমধ্যে সম্পন্ন, তবে ফলাফল এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। তারই মধ্যে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনার কবর উঠে আসছে। ঠিক এরই মধ্যে নেশা সামগ্রী যাতে কোনো জায়গা থেকে না উদ্ধার হয়, নেশা রমরমা বাণিজ্যকে বন্ধ করা, নেশামুক্ত করার জন্য ত্রিপুরাকে উঠে পড়ে লেগেছে কার্যত প্রশাসন। সেই মতেই চলছে পুলিশের পক্ষ থেকে অভিযান একের পর এক। যেমনটা আজ গোপন সূত্র মারফত খবরেই উদ্ধার হলো একটি অটো, যে অটোকে বিলোনিয়া শহরের এক নম্বর টিলা বাজার থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে অটো চালককে, এবং সেই জায়গাতেই অটোটি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে বিলেতি মদ। চলছে পুলিশের তদন্ত এই মদ উদ্ধার এবং তার সঙ্গে কারা কারা জড়িত রয়েছে সেই সম্পর্কেও। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।